হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো বলেই দিল, তো আজকে হচ্ছে একটা খুব স্পেশাল ভিডিও। এটা মানে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি ময়দান, যেটা আমরা অনেকবারই গেছি, অনেক ব্লগেই হয়তো আছি, কিন্তু আমাদের কাছে আজকের ভিডিওটা একটু স্পেশাল। কারণ হচ্ছে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে দাদু, জানি ব্লগটাতে বেশি ভিউস আসবে না, তবু বানাচ্ছি হচ্ছে কারণ হচ্ছে একটা স্মৃতির জন্য। কোনোটাতে আছে, মাঝে সাথে আছে, তো এটা একটা মেনলি স্মৃতির জন্য বানাচ্ছি। তো মেনলি একটা স্মৃতির জন্য বানাচ্ছি, কারণ দাদু আজ থেকে প্রায় 15 বছর পর ঘর থেকে বেরোচ্ছে, মানে ঘর থেকে বেরোচ্ছে হচ্ছে বলছি, সরি ভুল হলো, মানে ডাক্তার দেখাতে গেছে হয়তো, বা কার কোনো বিয়ে বাড়ি, মানে ঘোরার জন্য যায়নি, 15 বছর পর ঘোরার জন্য যাচ্ছে। 15 বছর আগে কাশ্মীর গেছিলো, হিসাব পড়েছি দুপুরবেলা, মানে কত বছর হলো কাশ্মীর যাওয়াটা। আর বাড়ি ময়দান আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি ময়দানে দাদু, এখন বাড়ি ময়দানটা পুরো মন্দিরে ভর্তি। দাদু যখন লাস্ট গেছিল তখন জাস্ট শুধু অনেকটা পাল্টে গেছে, একটা কালী মন্দিরই ছিল বলছে, আর কিছু ছিল না। তো ওটা আমরা যখন দেখি তখন থেকে সেটা থেকে তো অনেক পাল্টে গেছে, আমরা ছোট থেকে যেটা দেখে আসছি। হ্যাঁ, কালী মন্দির ছিল পেছন ধারে, ওই রাধা কৃষ্ণের মন্দির তো ছিল, তাও দেখি যায়। শিব মন্দিরটা তৈরি হবে হবে সেরকম অবস্থা, কাজকর্ম চলছে, রাধা কৃষ্ণের মন্দির ফাইনাল হওয়া দেখি। ভিতরে অনেক কিছু কাজ হয়েছে, ঘুরতেও যাচ্ছে, প্লাস হচ্ছে বাচ্চাদের মতন খাবার দাবারও আজকে ট্রাই করবে, যেগুলো কোনোদিনও খাইনি হয়তো, সেরকম খাবার শরীর খারাপ হবে না, কারণ ওষুধ খাইয়ে আগে থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কাকে ফোন করে বলছে, ভিডিও কল করছে মনে হচ্ছে। ঠিক আছে চলো, এবার টোটোতে চেপে দেখা হচ্ছে। দাদুকে আমরা ওখানে বসিয়ে রেখেছি, সুনিতা বলল, আর ওইখানে শুরু হয়ে গেছে কীর্তন। কীর্তন দেখছে সুনিতা কাকি, আমরা বাড়ি ময়দান থেকে ঘুরে চলে এসেছি, না গেছিলাম যতটা আনন্দ নিয়ে আসার সময় অতটা আনন্দ নেই, ভালো করে নিয়েছিলাম, উনি ভালো লাগছে না শরীরটা ঝগড়া টগড়া করে। তো যাই হোক, একটা মুডটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা ভালো যাই হোক, একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করলাম, জানি না আবার কখন দাদুকে নিয়ে যাবো কোথাও ঘুরতে, যদি যাই তাহলে সেটাও শেয়ার করবো। তো যাই হোক, আজকে খুবই মজা হলো, আর খুব ভালো ঝগড়াও হলো, খুব ভালো খাওয়াও হলো, সবই হলো আজকে একদম। এখনো মাথা ব্যথাতে পুরো অবস্থা খারাপ নিয়ে পড়েছে, আমারও মাথাটা ব্যথা করছে, মাথা নেই যদিও তবু।
তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।